ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা কি একটু বলবেন? মোহাম্মদ মনসুর আলী। আপনি আসলে ব্যক্তিগতভাবে কি কাজ করেন? আমি আয়রন মার্কেটে মিস্ত্রি কাজ করি। এই এই মাজারের নাম কি? আব্দুর রশিদ মোস্তান। এই আব্দুর রশিদ মোস্তান মাজারের পাশেই আপনার লোহার মানে কারখানা না? কতদিন ওখানে কাজ করেন? মোটামুটি 5-6 বছর। আপনার দেশের বাড়ি কোথায় বলবেন? চাঁপাইনবাবগঞ্জ। অর্থাৎ আপনি নর্থ বেঙ্গলের মানুষ, তো এখানে ফ্যামিলি আছে? এখানে ভাড়া থাকেন? ছেলে মেয়ে কয়জন? ছেলে 3 মেয়ে, এই 3 ছেলে। 2 মেয়ে, 2 মেয়ে 3 ছেলে, মাশাআল্লাহ। তো আপনি যে এই যে বেশ ধারণ করছেন, এটা কত বছর? 13 বছর। 13 বছর। তো নিশ্চয়ই একটা উদ্দেশ্য নিয়ে এই বেশ ধারণ করছেন না? মানে আপনার কোনো উদ্দেশ্য আছে না যে এই মানুষ তো একটা উদ্দেশ্য নিয়ে এক একটা বেশ ধারণ করে বা একটা পথে চলে? আপনার আল্লাহ রাসূলের উদ্দেশ্যে, আল্লাহ রাসূলকে খোঁজার জন্য? আচ্ছা, তো আপনার দেখা যায় যে আপনার শরীরে অনেক ধরনের জিনিস আছে, এই জিনিসগুলো কি পরিচয়, কি কাজ করে, কেন এটা বহন করেন আপনি, কোনটা কি উদ্দেশ্যে বহন করেন, এগুলো কি সব জানেন না না আন্দাজেই ব্যবহার করেন? না জানি, কিন্তু সবটা তো মানুষ বুঝবে না। আপনি যদি একটু বুঝে বলতেন তো সবাই যারা আশেপাশে আছে তারাও বুঝতো। যেমন ধরেন এই যে এটা ধরা যাবে, এই যে পাক পাঞ্জাতন বলে এটাকে, এটা রাখলে কি উপকার হয় বা কি উদ্দেশ্যে আপনি রাখছেন? এটা রাখি মানুষজন বুঝতে পারে তারা পাক পাঞ্জাতন অনুসারী। পাক পাঞ্জাতন দেখি আল্লাহু মুহাম্মদ অনেক কিছু লেখা আছে, কি কি লেখা আছে, কেন? আল্লাহর নাম লেখা আছে, রাসুল পাক, ইমাম হাসান হোসেন, বিবি ফাতেমা, হযরত আলী, পাঁচজনের নাম লেখা আছে। পাঁচজনের নাম লেখা আছে, এই পাঁচজনের নাম আপনি স্মরণ করেন, জপ করেন? হ্যাঁ, যে স্মরণ করি। এটা জপ করলে কি লাভ হয়? লাভ হয় তাদের সাথে, তাদের রোহানির সাথে যোগাযোগ হয়, তাদের জিজ্ঞাসা পাওয়া যায়। হ্যাঁ, দেখা যায় আপনি অনেক চুরি পড়েছেন, এই যে চুরি বলে নাকি এটাকে,